হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর বন্ধুরা, আজকে আমি বানাবো, দেখো, দুর্দান্ত টেস্টি পেঁপের চাটনি। কাঁচা পেঁপের অপূর্ব স্বাদের এই চাটনি জাস্ট একবার খেলে কিন্তু মুখে লেগে থাকে। আর বন্ধুরা, এই চাটনি খেতে আর পাঁচটা চাটনির থেকে একদমই ডিফারেন্ট। তো দেখো, নিয়ে নিয়েছি গাছের পেঁপে। তো গাছ থেকে পেঁপেটাকে পেরে পেঁপেটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আমি, দেখো, খোসা ছাড়িয়ে অর্ধেক পেঁপে আমি কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দেখো, ঠিক এইভাবে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে আমি কিন্তু এবার চাটনিটা বানাবো। প্রথমেই কিন্তু কড়াই কিছুটা জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে এই যে গ্রেট করা পেঁপেটা আমি দিয়ে দেবো। তারপর একটু ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। তো দেখো, ভালো করে প্রথমে পেঁপেটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, মানে গ্রেট করা পেঁপেটাকে একটু সিদ্ধ করে নিতে হবে, তারপর কিন্তু চাটনিটা ভালো হবে। আর তোমরা যদি একদমই প্রথমেই, মানে গ্রেট করা পেঁপেটাকে চিনির শিরার মধ্যে দিয়ে দাও, তাহলে কিন্তু চাটনিটা কিন্তু অতটা ভালো হবে না। প্রথমে কিন্তু সিদ্ধ করে নিলে এর স্বাদ আরও ভালো হবে। তো দেখো, আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। টকবক করে ফুটে ওঠার পর পেঁপেটা কিন্তু একদম সফট হয়ে গেছে। আর আমি কিন্তু, দেখো, ছাঁকনির মধ্যে ছেঁকে নেব, আর যে জলটা আছে ওটা ফেলে দেব, আর আমি কিন্তু একদম ভালো করে ছেঁকে নেব। এখন কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এক বাটি থেকে সামান্য একটু কম চিনি। চিনিটা আর কি তোমরা যে যেরকম মিষ্টির পরিমাণটা খাও সেই অনুযায়ী দেবে। তো এখানে আমি অর্ধেক পেঁপে নিয়েছি, তো এক বাটি থেকে একটু কম আমি চিনি নিয়েছি, তো লাগলে অবশ্যই দিতে হবে। তো দেখো, যে চিনিটা যখনই জলের সাথে মেল্ট হয়ে যাবে, এখানে মানে এক তার দু তার এরকম চিটের কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু জাস্ট চিনিটা মেল্ট হয়ে গেলে আমি কিন্তু এই যে সিদ্ধ করা পেঁপে, মানে গ্রেট করা পেঁপেটা আমি কিন্তু এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, দিয়ে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর খুবই ইজি, মানে খুবই একদমই জাস্ট, মানে সবাই এই রেসিপিটা করতে পারবে, খুবই সাধারণ একটা রেসিপি। আর দেখো, সামান্য নুন দিয়ে দিয়েছি, যেহেতু মিষ্টি আছে একটু নুনটা দিলে মিষ্টির ব্যালেন্সটা বেশ ভালো হয়। আর এই যে দিয়ে দিলাম কিছু কাজু আর কিশমিশ, এটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর কাজু কিশমিশটা ওপর থেকে দিয়ে দিলাম। আর এই দেখো, নিয়ে নিয়েছি একটা লেবু, লেবুটার রস নিয়ে নিতে হবে। তো সেই ছাঁকনির মধ্যেই আমি কিন্তু এই লেবুটার রস নিকড়ে নিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু একটা গোটা লেবু দিয়েছি, আর আমি তো তোমরা যেই পরিমাণে আর কি অর্ধেক পেঁপের জন্য গোটা একটা লেবু ব্যবহার করেছি। আর এই লেবুটা দিলে কি বলো তো, অনেক দিন এই চাটনিটা ভালোও থাকবে, আর খেতেও কিন্তু বেশ টক মিষ্টি, বেশ খেতে খুব সুস্বাদু হবে। তো দেখো, দেখতেই পাচ্ছ চাটনিটা কিন্তু হয়ে গেছে, আর এই চাটনিটা এইরকমই থাকবে। দেখো, আর এই ঠিক নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি লেবু, মানে লেবুর রস। তো রসটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। খুবই ইজি আর খুবই সুস্বাদু, মানে লাঞ্চের পরে একটু দেখবে মিষ্টি মুখ করতে কার না ভালো লাগে। তো সেইটা ভেবেই তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারো, যে এই চাটনি মানে অনুষ্ঠান বাড়ির চাটনিকেও হার মানিয়ে দেবে, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা, অবশ্যই ট্রাই করো, আর অবশ্যই কেমন লেগেছে এই পেঁপের চাটনি জানিও। ভীষণ খেতে ভালো আর খুব ঝটপটও হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন। বাই বাই বন্ধুরা।